समयुक्ता वृंदावन मनोहर श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे मुदे गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं सन्नास गुरु नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शतश्री भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज अभयचर कमली अनंत कोटी अष्टांग दंडवत ज्ञापन करें। तत्पश्चात नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज प्रभुचरण श्रीपाद दामोदर गोस्वामी महाराज एवं उपस्थित समस्त वैष्णव वैष्णववृंद मातृवृंद गुरुगत सज्जनवृंद हरिकथा पिपासु श्रोतृवृंद सवार चरणे अमार यथाथ दंडवत प्रणाम स्वीकार हो। आज अतीब सुंदर पवित्र दिवस आज आज शयन एकादशी अरे सब लोग ओदिगे देखले हबे एदिगे देखुन आपनारा एक जन टिपा टिपी करछे आर सब लोग ओदिगे देखछे एदिगे हरिकथा शुनुन हाँ आज की तिथि आछे द्वादशी ना चतुर्दशी एकादशी वाह एई एकादशीर नाम कि शयन के शयन करछेन भगवान शयन जगन्नाथ देव शयन कर बला हे शयन एकादशी आज प्रातःकाल एखन पर्यंत एकादशी अनेक महिमा अपनारा श्रवण कर श्रीमद् भागवतेर मध्य नवम स्कंदे अम्बरीश और दुर्वासा मुनिर उपाख्यानेर द्वारा एकादशीर महत्व तथा पारणेर महत्व एवं शुद्ध भक्त अम्बरीश महाराज महाराजर महत्वर कथा अपनारा श्रवण कर आर आज के विशेष अतिथि रही है। आज के बला है कि तिथि जगन्नाथ देवर पुनः रथयात्रा। आज जगन्नाथ देव गुंडीचा मंदिर थे जगन्नाथ मंदिरे फिर जरा हम लाइव देखें हाँ जगन्नाथ देव এতক্ষণে তিনি ফিরে এসে যাওয়ার সময় জগন্নাথ দেরি করেন কখনো কখনো গুন্ডিচা মন্দিরে প্রবেশ করতে দুই তিন দিন পর্যন্ত লেগে যায় দুই তিন দিন তিনি জগন্নাথ মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকেন রথ দাঁড়িয়ে থাকে কিন্তু যখন জগন্নাথ গুন্ডিচা মন্দির থেকে যখন তিনি নীলাচল মন্দিরে জানেন ফিরে আসেন তখন দাঁড়ান না তখন এবার চলে আসে তো আজ এত সুন্দর তিথি রয়েছে এই জন্য আজ আমরা এই তিথির মাহাত্ম্য শ্রবণ করছি সকাল থেকে যে শয়ন একাদশীটা কি এর
পিছনে কি যুক্তি রয়েছে, কি ইতিহাস রয়েছে আরগণ বলেছেন। পুরাকালে সূর্যবংশে মান্ধাতা নামে এক প্রবল প্রতাপান্বিত সত্যপ্রতিজ্ঞ মহা চক্রবর্তী রাজর্ষি ছিলেন। রাজর্ষি কাকে বলে? যিনি রাজা হয়েও ঋষির মতো আচরণ করেন তাকে রাজর্ষি বলা হয়। চক্রবর্তী তিনি রাজা ছিলেন, অনেক রাজাকে তিনি এরূপ যদি রাজা হয় তাহলে সেখানে প্রজাদের দুঃখ হয়, কষ্ট হয়। রাজার পাপে প্রজার দুঃখ হয়, কষ্ট হয়। বাংলা একটা কথা বলে না, রাজা রাজায় যুদ্ধ হয় আর নল খেগড়ার প্রাণ যায়। সব জানেন আপনার, আমি তো বাংলা ভুলিয়ে গেছি। রাজায় রাজায় যুদ্ধ হয় আর নল খেগড়ার প্রাণ যায়, তার মানে কি? হ্যাঁ, রাজা তার রাজ্য লাভের জন্য তারা যুদ্ধ করছে আর ক্ষতিকার হচ্ছে প্রজাদের। রাজা যদি দুরাচারী হয়, দুষ্ট দুরাচারী হয়, কেবল প্রজাগণের ট্যাক্স আদায় করার জন্য ব্যস্ত থাকে। হ্যাঁ, যেমন রাবণের কথা আপনারা জানেন, লঙ্কাতে ত্রেতা যুগে রাবণ ছিল। রাবণ এত দুরাচারী ছিল, তিনি সকলকে বলতেন আমাকে ট্যাক্স দাও, হ্যাঁ কর দিতে হবে। এমনকি রাবণ আদেশ করেছিল সাধুদেরও কর দিতে হবে। তাই রাবণের অনুচরগণ বনের মধ্যে গিয়ে সাধুদের বলো তোমরা ট্যাক্স দাও। হ্যাঁ, তখন সাধুগণ বললেন আমাদের কাছে কিন্তু পয়সা তো নেই, আমরা কোথা থেকে দিব? হ্যাঁ, এখন তো সাধুগণের কাছে টাকা পয়সা রয়েছে, গৃহস্থের কাছে আছে কি না আছে, ঠাকুর প্রজার কাছে কি বলে সাধুর কাছে রয়েছে। হ্যাঁ, কিন্তু তখন সাধুদের কাছে কোনো পয়সা থাকতো না, তারা নিষ্কিঞ্চন ছিল। রাবণ এমন দুরাচারী ছিল, সেই নিষ্কিঞ্চন অকিঞ্চন সাধুদেরও ট্যাক্সের ট্যাক্স নেওয়ার জন্য এলো, বলে আমাদের ট্যাক্স। সাধুগণ বলে আমাদের তো কিছু নাই। হ্যাঁ, তখন সাধুগণ জঙ্গলের মধ্যে থাকতো, বৃক্ষের নিচে, গুফার মধ্যে, পর্বতের কন্দরে তারা থাকতো আর ভজন করত। হ্যাঁ, বনের ফলমূল তারা আহার করত, নগরে তারা যেত না। হ্যাঁ, সেই যুগের সাধুগণ তখন ছিলেন। হ্যাঁ, তারা নিষ্কিঞ্চন অকিঞ্চন হয়ে তারা থাকতেন, কোনো প্রকার তাদের ছিল না, কেবল তারা ভগবানের আরাধনা করত। হ্যাঁ, আমাদের এই জন্য লোকের এই জন্য এই কথাগুলো শুনে এখন লোকে আবার সাধুদের প্রতি একটা অশ্রদ্ধা জন্মায়, বলে মহারাজ বললেন যে তখন সাধুগণ এইরকম ছিল, অকিঞ্চন নিষ্কিঞ্চন ছিল, এখন কলিযুগের সাধুগণ তো অন্যরকম দেখা যায়, কেন? হ্যাঁ, বলে তখন দেশ কাল পাত্রের মধ্যে ছিল তখন। হ্যাঁ, সত্যযুগের মানুষের আয়ু কত ছিল বলুন তো? 100,000 বৎসর। হ্যাঁ, তারা জীবিত থাকত। হ্যাঁ, ত্রেতা যুগের মানুষের আয়ু কত হয়ে গেল? 1 শূন্য মুছে দিন, তাহলে কত হলো? হ্যাঁ, 10,000। 11 কী করে হবে বেটা, তাই না? আবার দ্বাপর যুগে আরও 1 শূন্য মুছে দিন, তাহলে কত হলো? 1,000 বৎসর। আর কলিযুগে আর 1 শূন্য মুছে দিন, কত বৎসর? 100 বৎসর। তাও আবার হয় না। হ্যাঁ, 70 বৎসর হয়ে গেলে তো গেল। হ্যাঁ, 50 বৎসর হয়ে গেলে তখন আমাদের এই এইখানে চুল পাকতে আরম্ভ করে। মানে কিটা কি? ওই যে ট্রেনে একে বলে স্টেশনে ট্রেন আসার সঙ্গে কি বাজে যায় না, ডং 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 করে ঘন্টা বাজে। হ্যাঁ, ট্রেন পৌঁছার আগে ঘন্টা বাজায়, ঠিক তদ্রু আমাদের এই কানের কাছে এখানে না, 50 বছর হওয়ার সঙ্গে সঙ্গেই এই কানের কাছে এইগুলো কি হয়, চুলগুলো দেখে যায়, মানে ঘন্টা দিচ্ছে সাবধান, গাড়ি আসছে সাবধান,
হ্যাঁ মানে মৃত্যুর সময় এসে যাচ্ছে। এই কোনোরকম টেনে টোনে 30 বছর চলে তো বহুত কষ্ট, তাহলে 50-30 কত হয়? 80 বছর তো হওয়া বহুত কম, অত্যন্ত কম। কলিযুগে মানুষ 80-90 তো বহুত কম, 100 তো অতি দুর্লভ। যাই হোক, আমি এই জন্য বলছি যে কলিযুগে মানুষের খুব বেশি আয়ু কত বছর? 100 বছর। আবার এই 100 বছরের মধ্যে রোগ জরা ব্যাধি পড়ে থাকে। হ্যাঁ, কি ভজন সাধন আর কি করবে? হ্যাঁ, তাই এদের মধ্যে কোনো রকম করে ভজন সাধন করছে। আরে করছে তো কিছু, হ্যাঁ তাই না? এই জন্য কারোর নিন্দা করতে নাই। হ্যাঁ, তাই আসুন, কি কথা বললাম যে রাবণ, ত্রেতাযুগে রাবণ কি করলো? বলে যাও সাধুদের কাছে ট্যাক্স নিয়ে আসো। তখন সেই সাধুগণ বললেন, আমাদের কাছে তো পয়সা নেই, কেবলমাত্র একটু কাপড় পরে আছে, ডোর কপিন, আর কিছু নাই। বলে রাবণ আদেশ দিয়েছে না, ট্যাক্স দিতে হবে, পয়সা নেই তো কি কোথা থেকে দিব? বলে তোমাদের রক্ত দাও। হ্যাঁ, রাবণ এত দুষ্ট দুরাচারী ছিল, সাধুদের কাছে পয়সা নেই বলে ট্যাক্স দিতে হবে, কি করে দিবে? তোমাদের রক্ত দেবে। সমস্ত সাধুদের রক্ত চুষে নিল। এগুলো বলা হয়েছে। হ্যাঁ, কেন আমি বলছি, রাজা যদি দুরাচারী হয় তাহলে প্রজাগণ সেখানে সুখ সমৃদ্ধ প্রাপ্ত করতে পারে না। হ্যাঁ, এটি আমাদের জানতে হবে। আর প্রজা যদি সদাচারী হয়, ভগবৎ সম্পন্ন হন, তাহলে রাজ্যের মধ্যে সুখ শান্তি হবে। হ্যাঁ, রাজ্যের সুখ শান্তি যত কিছু নির্ভর করছে কার উপর? রাজার উপর। হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। আজ যে এত মহামারী চলছে, দুর্ভিক্ষ চলছে, কেন? দোষ কার? শাস্ত্রের অনুসারে বলা যায় রাজার দোষ। রাজা যদি ঠিক মতো না হয়, শাসন করতে যদি ঠিক মতো না হয়, হ্যাঁ তাহলে এরকম মহামারী এসব চলতে থাকবে। হ্যাঁ, রাজাকে সদাচারী হতে হবে, রাজা ভগবত ভক্ত সম্পন্ন হতে হবে। হ্যাঁ, বর্তমান সমস্ত রাজাগণ কি, শাসকগণ কি, অধিকাংশ শাসকগণ তারা নাস্তিক, ভগবানকে মানে না। হ্যাঁ, তাহলে দেশের মধ্যে কি করে সুখ সমৃদ্ধি হবে বলুন তো? এগুলো শাস্ত্রের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাই এখানে বলছেন, এই শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে পুরাকালে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন। সেই রাজা সমস্ত প্রজাগণকে তিনি প্রতিপালন করতেন নিজের পুত্রের মতো, তিনি ভগবত ভজন করতেন। হ্যাঁ, তাই তিনি সকলকে ভজনে উদ্বুদ্ধ করাতেন। হ্যাঁ, এই জন্য তার রাজ্যের মধ্যে সমস্ত প্রকার সুখ শান্তি ছিল। সময় পর বৃষ্টি আসত, হ্যাঁ সময় সময় পর এই ঋতুগুলো হতো, তার ফলে শস্য, রবি শস্য আদি হতো, ফল মূল যা কিছু ঠিক হতো। এখন এই যে দেখছেন না, এত দুর্যোগ কেন? বৃষ্টি ঠিক মতো হচ্ছে না, কখনো অতিবৃষ্টি আর কখনো অনাবৃষ্টি। হ্যাঁ, যদি আমরা পারমার্থিক তত্ত্বে বিচার করি, কেন অতিবৃষ্টি কেন হচ্ছে, অনাবৃষ্টি কেন হচ্ছে, সময় পরে সময় অনুসারে কেন কিছু হচ্ছে না কেন, এইগুলো পারমার্থিক রাজ্যের কথা বলা হচ্ছে। যে সেখানে শাসকগণ তারা ঠিক পথে চলছে না, তারা ধার্মিক নন। যদি তারা ধার্মিক হন, তারা প্রজাদেরও ধর্মপথে পরিচালনা করবেন। হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, বাস্তব এটা সত্য। হ্যাঁ, কেন এই শাস্ত্রের মধ্যে বলেছেন কি, যে মান্ধাতা এত ধার্মিক পরায়ণ ছিলেন, হ্যাঁ
তাঁর রাজ্যের মধ্যে কোনো প্রকার দুঃখ দুঃখ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক অন্ন অভাব কিংবা কোনো প্রকার অন্যায় আচরণ ছিল না। এইরূপে বহুকাল তিনি রাজ্য শাসন করলেন। তারপরে হঠাৎ কি হয়ে গেল, তার রাজ্যের মধ্যে দুর্ভিক্ষ এল। তিন বছর যাবৎ বৃষ্টি হয় নাই, সর্বত্র হাহাকার পড়ে গেল। এই বৃষ্টি না হলে, জল না হলে কি হবে, সব ধ্বংস হয়ে যাবে। জলের এক নাম কি বলা হয়, জীবন। তাই না, জলের এক নাম জীবন। এই জন্য বৃষ্টি যখন হন নাই হয় নাই, তখন শস্য আসে নাই, রোহিত আসে নাই, অন্ন হয় নাই, সকল প্রজাগণ হাহাকার করতে লাগলো। রাজার যতটুকু রাজধন ছিল রাজকোষে প্রজা দিয়ে দিতে লাগলেন, কিন্তু তারপরে আর হচ্ছে না। তখন রাজা বিচার করলেন, বৃষ্টি কেন হচ্ছে না, ব্যাপারটা কি। তখন খোঁজ নিলেন যে সেই রাজ্যের মধ্যে এক অনাধিকারী ব্যক্তি, শূদ্র, তিনি তপস্যা করছেন। শাস্ত্রের মধ্যে এগুলো রয়েছে। এই কথাটা হচ্ছে কোন যুগের কথা, সত্যযুগের কথা। তখন ব্রাহ্মণদের একমাত্র তপস্যার অধিকার ছিল, সদাচারী ব্রাহ্মণ, শূদ্রের তপস্যার অধিকার ছিল না। সেই শূদ্র তপস্যা করছে, তাই দেবতাগণ অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, তাই বৃষ্টি হচ্ছে না, রাজ্যের মধ্যে হাহাকার পড়ে গিয়েছে। তখন প্রজাগণ রাজাকে জানালেন, মান্ধাতারকে জানালেন যে এই শূদ্র তপস্যা করছে, তাহলে কি করা যাবে, শূদ্রকে মারতে হবে, দণ্ড দিতে হবে। তখন মান্ধাতার বললেন, না আমি তাকে দণ্ড দিতে পারি না, কেন, সমস্ত প্রজা আমার পুত্রের মতো। যেমন মাতা পিতা সমস্ত পুত্র কন্যাকে সমান দৃষ্টিতে রাখেন, সমান দৃষ্টিতে স্নেহ প্রীতি করেন, ঠিক তদ্রূপ রাজা হলেন আমাদের পিতা মাতা। তাই রাজা বললেন, আমি শূদ্রকে তো দণ্ড দিতে পারি না, কি করা যাবে তখন। আর ওইদিকে শূদ্র তপস্যা করছে। এই জন্য শ্রীমদ ভাগবত গীতার মধ্যে কি কি বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের মধ্যে আমাদের থাকতে হবে, পরধর্ম গ্রহণ করার কথা বলে না। ব্রাহ্মণ ব্রাহ্মণের কার্য করে, শূদ্র শূদ্রের কার্য করে, তাহলে সেখানে ঠিক থাকে। চাতুর্বর্ণ মায়াসৃষ্টম গুণকর্ম বিভাগস, ভগবান বললেন চারটি বর্ণর আশ্রম আমি সৃষ্টি করেছি, সেই চারি বর্ণ আশ্রম তারা নিজে নিজের আশ্রমের মধ্যে থেকে, বর্ণাশ্রমের মধ্যে থেকে তারা ভগবানের ভজন করবে। কিন্তু এই চারিটি বর্ণর আশ্রম কিভাবে নিরূপিত হবে, না তাদের গুণ আর কর্মের অনুসারে, যার মধ্যে যে স্বভাবটা দেখা যাবে সেই স্বভাবের অনুসারে তিনি বর্ণর আশ্রমের নিরূপিত হবেন। ব্রাহ্মণের স্বভাব যদি কারোর মধ্যে থাকে তিনি ব্রাহ্মণ হবেন, তিনি যদি শূদ্র গ্রহে জন্মগ্রহণ করেন, যদি তার ব্রাহ্মণের স্বভাব থাকে তাকে কি বলতে হবে, ব্রাহ্মণ বলতে হবে। বুঝতে পারছেন, জন্মনা জয়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদোৎপাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। জন্মনা জয়তে শূদ্র, যখন আমরা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি তখন আমাদের শূদ্রত্ব ভাব থাকে। শূদ্র কাকে বলে, সোচনাদিতি শূদ্র, এটা নয় ওটা নয়, এটা আমার নয় এটা তোমার, এটাই যে সোচ বিচার, এটা হচ্ছে শূদ্রের কাজ। দেশ বিদ্বেষ এগুলো হচ্ছে শূদ্রের কার্য বলা হয়েছে। এই জন্য বলছে জন্মনা জয়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে, যখন তাকে সংস্কার করা হয়, গায়ত্রী মন্ত্র আদি দিয়ে সংস্কার করা হয়, তখন তাকে বলা হয় দ্বিজ, বলা হয় দুইবার জন্মগ্রহণ করো, দ্বিজ বলা হয়,
जन्मजान जायते शूद्र संस्कार द्विज उच्चते वेद पाठे भवेद विप्र जख तार वेद पाठ अधिकार है तक ती विप्र बोले और ब्रह्म जानाति जश इति ब्राह्मण जिन ब्रह्म के जानें ताकि ब्राह्मण बला है एगुलो आमादे जानते हैं आबार सेई कलिजुगर मध्य ब्राह्मण के जिन नाम ब्रह्म के आश्रय करेछेन शब्द ब्रह्म के आश्रय करेछेन जिन हरिनाम करें नाम भजन करें तिनी हलेन ब्राह्मण तिनी जेई कुले उत्पन्न हन ना केन तिनी शूद्र कुले उत्पन्न हन अथवा तिनी ब्राह्मण कुले उत्पन्न हन जिन नाम करें तिनी हलेन कि ब्राह्मण अहोबत सपचदगरियान जद जिहाग्रे बर्तते नाम तुभ्यम श्रीमद भागवतर मध्य बला अहोबत सपचदगरियान जिनी भगवान नाम भजन करें तिनी जदि चंडालो हन किंतु तिनी ब्राह्मण थेके श्रेष्ठ एइजन्य बोलछे अहोबत सपचदगरियान जद जिहाग्रे बर्तते नाम तुभ्यम जरा हरिनाम कर गुरु थेके नाम मंत्र दीक्षा आदि ग्रहण कर जरा हरिनाम कर तारा हलो कि ब्राह्मण एटा जानते हबे एटा आमादेर कथा नय भागवतेर कथा एइजन्य आपनादेर सकले कि होते हबे ब्राह्मण होते हबे और ब्राह्मणेर स्वभावटा कि ब्राह्मणेर कि स्वभाव सरलता सिम्प्लिसिटी सरलता ही ब्राह्मणता दिनी जत सरल तिनी हलेन ब्राह्मण इटा ब्राह्मणेर गुण कथा बला हयेछे यद्यपि शास्त्रेर मध्ये ब्राह्मणेर बारोटा गुणेर कथा बला हयेछे आबार गीतार मध्ये नयटा गुणेर कथा बला हयेछे सत्य शौच पवित्र आस्तिक्य एगुलो हच्छे ब्राह्मणेर गुण ब्राह्मणेर छय प्रकार पर कर्म रयेछे जजन जायजन अध्ययन अध्यापन दान प्रतिग्रह एगुलो ब्राह्मणेर कर्म बला हयेछे तार मध्ये शास्त्रेर मध्ये निरूपण शास्त्रेर मध्ये बला हयेछे आपनि जेई कुले जन्मग्रहण करुन ना केन किन्तु स्वभाव जदि आपनार ब्राह्मण स्वभाव थाके ताहले आपनि कि हबेन ब्राह्मण शूद्रेर मध्ये जदि ये ब्राह्मण स्वभाव देखा जाए ताले ताके बला हबे ब्राह्मण बला हबे बुझते पारछेन सरलता ही ब्राह्मणता जिनि जत सरल छल कपट तिनि शूद्र अंत जबर बला हयेछे अनेक कथा बला हयेछे एगुलो शास्त्रेर मध्ये बला हयेछे जे ब्राह्मण के ब्रह्म जानाति इति ब्राह्मण आबार ब्राह्मण थेके जिनि श्रेष्ठ तिनी हलेन कि वैष्णव एइजन्य बोलछेन ब्राह्मण जिनि शुद्ध ब्राह्मण तिनी हलेन शुद्ध वैष्णव एगुलो आमादेर शास्त्रेर मध्ये बला हयेछे सरलता कपड़ाटाके त्याग दिते हबे ताहले आपनि ब्राह्मण बोले परिचय हबे एगुलो आमादेर शास्त्रेर विचार সেই জন্য রাজা বললেন ইনি তো তপস্যা করছেন শূদ্র তপস্যা করছে আমি একে তো মারতে পারি না তাহলে কি হবে কি করা যাবে তখন কি করলেন একজন অঙ্গিরা ঋষি এলেন অঙ্গিরা ঋষি বললেন যে আপনি মহারাজ আপনি একাদশী পালন করুন কোন একাদশী এই স্বয়ং একাদশীর কথা বললেন তখন রাজা নিজে এই স্বয়ং একাদশী পালন করলেন সেই স্বয়ং একাদশী পালন করতে রাজ্যের মধ্যে বৃষ্টি হলো দুর্ভিক্ষ ধীরে ধীরে চলে গেল ফসল হলো রবি শস্য আদি হলো আবার রাজার মধ্যে এই রাজ্যের মধ্যে সুখ সমৃদ্ধি এসে গেল এই জন্য শাস্ত্রের মধ্যে একাদশী পালন করলে সমস্ত প্রকারকে সমস্ত প্রকারের সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয় समस्त पाप नष्ट हो जाए कोनो अवस्थाय एकादशी त्याग दिबेन ना छाड़बेन ना से स्त्री होक और पुरुष होक महाराज बोलें ना
কোনো অবস্থা শুদ্ধ অশুদ্ধ অবস্থাতে একাদশী সকলেই পালন করবেন। এই একাদশী হচ্ছে সাক্ষাৎ ভগবত স্বরূপ, যাকে বলা হচ্ছে কি নাম হচ্ছে একাদশীর নাম, আজ প্রাতকালে বলেছিলাম অনেক নাম একাদশী। একাদশী কি কি নাম আছে? একাদশী তিথির নাম মাধব তিথি, হরিবাসর তিথি, হ্যাঁ এইগুলোর নাম রয়েছে। স্বয়ং ভগবান শ্রী হরি তিনি একাদশী তিথি রূপে তিনি প্রকট হয়েছেন। আজ প্রাতকালে বললাম না যে এই নরকে লোকগুলো কাঁদছে, কষ্ট পাচ্ছে, আর ভগবান সেই যম লোকে গিয়ে তাঁদের দর্শন দিলেন, আর ভগবানের দর্শন করে তারা যম লোক থেকে মুক্তি পেল। আবার ভগবান বললেন যাও তোমরা ঘরে গিয়ে কুকার্য করবে না আর একাদশী পালন করবে। তখন স্বয়ং ভগবান শ্রীহরি নিজেই একাদশী তিথি রূপে প্রকটিত হলেন। স্বয়ং ভগবান শ্রীহরি নিজে মুখে বললেন এই একাদশী পালনের বিধি বললেন। একাদশীর দিনে অখাদ্য কুখাদ্যগুলো বর্জনীয় রয়েছে, ত্যাগ করার কথা বলা হয়েছে। হ্যাঁ মাছ মাংস আদি এগুলো একাদশীর দিন গ্রহণ করতে মানা রয়েছে। হ্যাঁ আমাদের বৈষ্ণব শাস্ত্রে তো কেবল একাদশী নয়, হ্যাঁ হ্যাঁ যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত নিরামিষ খেতে হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ নিরামিষ ভোজন করবেন, আমিষ ভোজন করবেন না, এগুলো হচ্ছে তামসিক খাদ্য। হ্যাঁ পেঁয়াজ আর কি বলে রসুন, হ্যাঁ রসুন, এগুলো গন্ধ কীরকম বলুন তো, সুগন্ধ না? হ্যাঁ গন্ধ করে, হ্যাঁ ভালো নয়, খেতে না। অনেকে বলে আমার এ হয়েছে বাদ হয়েছে, ওগুলো সব ঠিক কথা না। হ্যাঁ পেঁয়াজ রসুন খাবেন না। হ্যাঁ মদিরা মদ্যপান আদি করবেন না, এগুলো হচ্ছে শরীর অপকারক ক্ষতিকারক। হ্যাঁ শুদ্ধ সদাচার হয়ে পালন করতে হবে, শাস্ত্রে রয়েছে। এই জন্য ভাগবতের মধ্যে রয়েছে অধর্ম বা কলির স্থান রয়েছে, এগুলো দূতং পান স্ত্রীয় সুনা যত্র অধর্ম চতুর্বিধা। হ্যাঁ এই চারটা স্থানে কলির, এই চারটা জায়গায় কলির স্থান রয়েছে, কলি বাস করে যারা, যেখানে ওই ই খেলা হয় কে বলে পাশা খেলা হয়, তাস পাশা খেলা হয়, জুয়া, হ্যাঁ এগুলো হচ্ছে কলির স্থান। দূতং পানং মদিরা পান থেকে আরম্ভ করে, এমনকি আমাদের গৌরী মঠে বলা হয়েছে কি চাও পান, চাও খাবেন না, চা পান করবেন না, এগুলো একটা ন্যাশনালি শব্দ, ন্যাশনালি বস্তু। হ্যাঁ চাও খাবেন না, ধীরে ধীরে যদি আপনারা যারা চা খান তাহলে কী করবেন, ধীরে ধীরে চাটা কম করে দিন। হ্যাঁ কয়েক কাপ চা খায় আমি তো জানি না, হ্যাঁ আমি তো জীবনে চাও তো দেখিনি, এই পরে পান তো করি জানি না। হ্যাঁ চা খান কি খান না, চা কী লাগে, মিঠা লাগে, গাছের পাতা, আরে ওই পাতাটা তো নসলি পাতা না, হ্যাঁ হ্যাঁ না খাবেন না, চা বর্জন, চা চা পান করবেন না। হ্যাঁ এগুলো আমাদের বলে, আর যদি করে থাকেন একটু ধীরে ধীরে ছাড়ান, দেখুন আমি জানি না আপনার কয় কাপ খান চায়, কপ কাপ কত কাপ চা পান করেন, তিন কাপ চার কাপ, দেখুন ধীরে ধীরে কমিয়ে দিন আর একদিন ছেড়ে দিন। বিড়ি সিগারেট তো খাবেন না, এগুলো বিড়ি সিগারেট পান করা নিষেধ। হ্যাঁ এগুলোর মধ্যে কী আছে, হ্যাঁ ক্যান্সার হয়ে যাবে ধীরে 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 এই আমাদের নষ্ট হয়ে যাবে শরীরটা। তামাকু সেবন করবেন না, হ্যাঁ বুঝতে পারছেন, এগুলো আগে জানতে হবে না, কেবল খেয়ে চলে যাচ্ছেন সব। হ্যাঁ একাদশী করছেন আবার চাও পান করছে, তা হবে না। আরে চাও তো কোনোদিন মানে পান করা চলবে না, হ্যাঁ চা পান নিষেধ বলা হয়েছে। হ্যাঁ নিজের বাড়ি থেকে বলবেন আজ থেকে চা খাওয়া বন্ধ, তখন আপনাদের সব বন্ধ করে দেবে গুড়ি মঠে আসার পর, তখন মঠে যাওয়া বন্ধ বলে এই শিখে এসছো, এই কলিযুগ না, সত্য কথা বলো তো মারে লঠা, সচ্চা বলো তো মারে লঠা,
হ্যাঁ কি কলিযুগ কি করবেন বলুন, এই যে আপনারা যে এই ঘর ছেড়ে এসছেন এখানে, এটাই সৌভাগ্য, তাও তো আসতে দেন না, দেয় হ্যাঁ কোনো রকম লুকিয়ে হয়তো এসছেন, হ্যাঁ হয়তো পতিদেব বাড়িতে নাই, কোথায় চলে কোথায় গিয়েছে কাজে, আপনার লুকিয়ে এসছেন। এই জন্য কলিযুগের মধ্যে মেয়েদের ভক্তির কথা বলা হয়েছে, পুরুষের ভক্তিটা কম হয়। দেখুন কয়জন পুরুষ এসছেন এখানে, এইখানে তো চার চার, হ্যাঁ দেখুন তো আমাদের শাস্ত্রের মধ্যে তাই বলা হয়েছে কলিযুগে, হ্যাঁ পুরুষ অপেক্ষা স্ত্রীর ভক্তি হয়, হ্যাঁ মায়েদের ভক্তিটা বেশি দেখা যাচ্ছে, সত্যি শাস্ত্রের মধ্যে এগুলো বর্ণনা রয়েছে। হ্যাঁ যাই হোক, আপনারা যে এত কষ্ট করে এসছেন, কোনো প্রকারে এসছেন, এটাই সৌভাগ্য, আর কি আর বলবো বলুন। হ্যাঁ এই জন্য দূতং পানং স্ত্রীয়, মানে অবৈধ স্ত্রী সঙ্গ আদি এগুলো নিষেধ রয়েছে। আর আর কি শোনা মানে জীবহিংসা, হ্যাঁ জীবহিংসা করবেন না, সেটা কি মুরগি খাবেন না, হ্যাঁ মুরগি খাবেন না, হ্যাঁ পাঁঠাগুলো খাবেন না, না না এগুলো খাবেন, এগুলো আমাদের জানতে হবে, আমাদের কুসংস্কারটা ধীরে ধীরে পড়ে যাচ্ছে, অসৎসঙ্গে টিভির মধ্যে এগুলো দেখছেন না যারা মানুষ, মাংসাশী নয়, হ্যাঁ এইগুলো দেখ, এগুলো কিসের স্থান, কলির স্থান বলা হয়েছে, হ্যাঁ কলি মানে কি, কলি মানে কি, কলহম লাতি ইতি কলি, কলহম লাতি ইতি কলি, যেখানে ঝগড়া বিবাদ হয় সেখানে কলি বলা, হ্যাঁ কলি মহারাজ পরীক্ষিত মহারাজ কাছে প্রথমে চারটা স্থানের কথা বললেন, আমাকে চারটা স্থান দাও, এই চারটা স্থান দিয়েছিলেন কি কি, দূতং পানং স্ত্রীয় সুনা যত্র অধর্ম চতুর্বিধা। তারপরে আবার কলি মহারাজ, কলি পরীক্ষিত মহারাজকে বললেন আমাকে আর একটা স্থান দাও, পঞ্চম স্থান, সেটা কি স্বর্ণ, যেখানে সোনা থাকে সেখানে কলির অবস্থান হয়, হ্যাঁ এই জন্য বেশি সোনা টোনা পরবেন না, দরকার কি আছে, সোনার দাম কম হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ যাক আমি এই কথা বলছি। এখন যে কথা প্রসঙ্গে এসে যাই, এক যে শূদ্র তিনি তপস্যা করছেন, কঠোর তপস্যা, হ্যাঁ তাই প্রজাগণ বললেন কি যে একে মারি দিন, তো রাজা বললেন আমি মারতে পারি না, তখন অঙ্গিরা ঋষি এসে বললেন যে মহারাজন আপনি কি করুন, একাদশী পালন করুন, কোন একাদশী, এই স্বয়ং একাদশী, এই স্বয়ং একাদশী পালন করলে আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ বুঝতে পারছেন এই একাদশীর অত্যন্ত মহত্ব রয়েছে, এই জন্য একাদশীকে পালন করতে হবে। আবার অনেকেই করে একাদশী ছেড়ে দেয়, হ্যাঁ বলে কটায় এক বছর দু বছর একাদশী করে বলে ছেড়ে দেয়, অনেক লোকের অনেক কুপথাগুলো আবার বলে দেয়, উল্টে সিধে কথা বলে, বলে একাদশী করে তুমি বেঁধে থাকবে, উল্টা করে বেঁধে থাকবে, সিধা করে বাঁধে না, বলে উল্টা করে বাঁধাই দেয়। আপনার জগন্নাথপুরী যাবেন না, ওই ওরা ওইখানে পাণ্ডাগুলো বলে বলে জগন্নাথপুরীতে একাদশী নাই, একাদশী কী করেছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে বলে, এইসব উল্টা পুল্টা কথা বলে, হ্যাঁ আরে একাদশী সাক্ষাৎ ভগবৎসর, হ্যাঁ এই জন্য শাস্ত্রের বিচারগুলো আমাদের জেনে নিতে হবে, হ্যাঁ এই একাদশী পালন করতে হবে, হ্যাঁ হ্যাঁ কতগুলো লোক আবার একাদশী বেছে বেছে বড় কি বলে বড় বড় একাদশী করবে, ছোট বলে একাদশী বা ছোট বড় হয় নাকি, এই সকল কথাগুলো ওরা কোথায় যে শাস্ত্রের মধ্যে পেয়েছে আর কে যে শুনিয়েছে, হ্যাঁ
বাছা একাদশী আর কি, হ্যাঁ মানে বেছে বেছে করতে হবে। আচ্ছা এগুলো কোন শাস্ত্রের মধ্যে আছে বলুন তো? হ্যাঁ এই সকল কতগুলো লোক নাই, কতগুলো লোক আছে না এরকম বলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার এই বড় বড় একাদশীগুলো করো, বাছা বাছা একাদশী, ছোট ছোট একাদশী কোনগুলা? হ্যাঁ বলে শয়ন একাদশী করবে, আর কি ভৈম একাদশী করবে, পাণ্ডবা নির্জলা একাদশী করবে, হ্যাঁ উত্থান দিকে, আর বাকি একাদশীগুলো কে করবে? হ্যাঁ এরকম কথা নয়, সমস্ত একাদশীগুলো আমাদের করতে হবে। হ্যাঁ 8 বছর থেকে আরম্ভ করে কত বছর পর্যন্ত? 80 বছর পর্যন্ত সকলে একাদশী করতে হবে। হ্যাঁ অন্য কোনো ব্রত পালন করুন আর না করুন, কিন্তু একাদশী ব্রত অবশ্যই করবেন, তাতে আপনাদের কল্যাণ হবে। হ্যাঁ এই একাদশী কোনো অবস্থাতে আপনার ত্যাগ দিবেন না। এই প্রসঙ্গে একটা সুন্দর কাহিনী রয়েছে। হ্যাঁ প্রাচীনকালে একজন ধর্মজ্ঞ রাজা ছিলেন, তার নাম ছিল রুক্মাঙ্গদ। রাজার নামটা মনে রাখবেন, কি বললাম? কতজন মনে রেখেছেন, শুনেছেন কি না? কি নাম বলুন, পিছের যে বলে আসে বলুন তো, কি নাম বললাম রাজার নাম? রুক্মাঙ্গদ, রুক্ম অঙ্গদ ইতিরমা, যার শরীরের রং ছিল স্বর্ণবর্ণ। হ্যাঁ হ্যাঁ এই জন্য ওই রাজার নাম ছিল রুক্মাঙ্গদ। হ্যাঁ তিনি ধর্মজ্ঞ রাজা ছিলেন, তার পত্নী তিনিও ছিলেন বিদুষী মহিলা। হ্যাঁ প্রাচীন সাহিত্যের মধ্যে দেখা যায় প্রাচীনকালে স্ত্রীগণ তারাও পর্যন্ত বিদ্বান ছিলেন, পণ্ডিত ছিলেন। হ্যাঁ যাকে বলা হয় বিদুষী মহিলা। হ্যাঁ বিদ্বান থেকে কি হয়েছে? বিদুষী। তখন প্রাচীনকালে হ্যাঁ এখনও রয়েছেন, আমি যে বলছি এখন নাই তা নয়। হ্যাঁ লোকে সাধারণ বলে এই মেয়েদের বুদ্ধি নাই, হ্যাঁ আর ছেলেদের সব বুদ্ধি আছে। হ্যাঁ মেয়ে প্রধানমন্ত্রী হয় কি হয়েছে কি হয় নাই? তাহলে তাহলে কেন লোকে বলে মেয়েগুলো বুদ্ধি নেই আর ছেলেদের বুদ্ধি সব পড়ে আছে? এই যে লোকে উল্টা পাল্টা বলি, হ্যাঁ মেয়েদের একটা ঘৃণন ঘৃণা করি তারা, কিন্তু শাস্ত্রের মধ্যে তা বলে না। হ্যাঁ তাই না? এই জন্য আপনারা মনে করবেন না যে আমরা সব নিচ আর পুরুষগুলো সব উঁচু। হ্যাঁ তাই না? শাস্ত্রের মধ্যে যেই ভজে সেই বড়, অভক্ত ইচ্ছার কৃষ্ণ ভজনের নাহি জাতি কুলাদি বিচার। যেই যিনি ভজন করেন তিনি শ্রেষ্ঠ, তিনি স্ত্রী হন আর পুরুষ হন, তিনি হ্যাঁ যে কুলে হোক না কেন যিনি ভজন করেন সেই শ্রেষ্ঠ। হ্যাঁ প্রাচীন ইতিহাসের মধ্যে রয়েছে। হ্যাঁ মায়েদের আমাদের ভারতবর্ষের ইতিহাসটা এত সুন্দর পবিত্র, মায়েদের স্থান উপর দেওয়া হয়েছে। আমি একদিন বললাম না আমার ভারতবর্ষকে আমরা কী বলি, ভারত মাতা বলা, ভারতকে মা শব্দের থেকে আমরা আহ্বান করি বুলাই। অন্য কোনো দেশের মধ্যে দেখা যায় না, পাকিস্তান মাতা কেউ বলে না, আমেরিকা মাতা কেউ বলে না, জাপান মাতা কেউ বলে না, কিন্তু আমাদের ভারতবর্ষকে কী বলা হয়? ভারত মাতা, মায়ের স্থান সেখানে দেওয়া হয়েছে। হ্যাঁ এমনকি শাস্ত্রের মধ্যে বলা হয়েছে প্রাতঃকালে উঠে 5 জন রমণীর যদি আপনি নাম গ্রহণ করেন তাহলে আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। সেই 5 জন রমণীকে, স্ত্রীকে মন্দোদ্দরী। হ্যাঁ হ্যাঁ প্রাতঃকালে উঠে পঞ্চকন্যার নাম গ্রহণ করলে আপনার সমস্ত পাপ দূরে শুভ হবে। হ্যাঁ তাহলে কোথায় আমাদের ভারতবর্ষের মধ্যে ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে কখনো মেয়েদের নিচে দেখানো হয় না? যদি কোনো কোথাও কোথাও মেয়েদের উপর যে অনেক কষাঘাত করা হয়েছে সেটা তারা দুরাচারিণী বলে। হ্যাঁ সে পুরুষ হোক আর স্ত্রী হোক, শাস্ত্রের যে বিধানটা সকলের কাছে সমান। হ্যাঁ বুঝতে পেরেছেন? এইটা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে আমাদের। হ্যাঁ এই জন্য রূপাঙ্গদের পত্নী, রাজা রূপাঙ্গদের পত্নী অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন।
पतिर आनुगत्य करते स्वीकार करते हैं हाँ सती नारी लक्षण तार मध्य सब कुछ छिल आबार ताहार पुत्र नाम छिल धर्मांगद की नाम छिल धर्मांगद ताहले राजार नामटा और रूपांगद और छेलेर नाम राजपुत्रेर नाम धर्मांगद देखो संसार किसे सुखे होय यदि पति पत्नी और पुत्र कन्या यदि एक मन होय हैं तई ना से संसार सुखेर होय और जो पति एक दिके चलछे पत्नी अन्य दिके चलछे और बेटी लड़की कि बोले मेये अन्य दिके चलछे और छेले अन्य दिके चलछे ताले होबे होबे ना एक मन हुए होते होबे हैं तई ना घरेर मध्य सेखाने शांति होय ना हले घरेर मध्य अशांति होय सकले एक मन हुए कि करते हबे गोविंदेर भजन करते हबे আমরা বললাম এই আজকে বলেছে এসেছি আমরা সংসারে কৃষের জন্য কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনি মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষসম হইনি এগুলো আমাদের বৈষ্ণব কীর্তনের মধ্যে বলা হয়েছে সংসারের মধ্যে আমরা এসেছি কৃষের জন্য ভগবত ভজন করার জন্য আয়াতে তু ভজন করতে গেলে উঠনে লাগে কপাস ভজন করার জন্য আমরা সকলে এসেছি কিন্তু ভজন না করে যদি ওই ভজন করছি আমরা আর উল্টে সিধা কাজ করি তাহলে কি করে হবে সুখ কিন্তু দেখুন ধর্মাঙ্গদ রূপাঙ্গদ আর তার বিদুষী পত্নী হ্যাঁ তারা এক মন হয়ে তারা ভগবানের ভজন করতে হ্যাঁ তার সেই রাজ্যের মধ্যে সময় অনুসারে এই ঋতুগুলো আসত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আর শীত বসন্ত ষড় ঋতু সময় সময় তা আসত কখনো অতিবৃষ্টি কখনো বা অনাবৃষ্টি হতো না হ্যাঁ সেই জন্য রাজ্যের মধ্যে সমস্ত প্রজাগণ সুখ সমৃদ্ধি থাকতেন হ্যাঁ সকলে খুব আনন্দে থাকতেন একদিন রাজা ভ্রমণ করতে করতে একজন সাধুর কাছে এলেন সেই সাধুর নাম ছিল কি বালখিল্য ঋষি কি ঋষির নাম বললাম বালখিল্য ঋষি দেখুন সাধারণ লোকের লোক কী করে সাধুকে দেখলে তার ভূত ভবিষ্যৎটা জানার ইচ্ছা হয় হয় কি হয় না হ্যাঁ বলে মহারাজ আমার হাতটা দেখে দিন তো হ্যাঁ আমার হাতের মধ্যে কি আছে হ্যাঁ কবে বিয়ে হবে হ্যাঁ কবে আমি চাকরি পাব ঘরের মধ্যে অশান্তি হচ্ছে কেন বলে দিকে হ্যাঁ আচ্ছা লোক বলে কি বলে না হ্যাঁ আর কতগুলো ভণ্ড সাধু কিছু তো জানে না হাত দেখাতে জানে না হ্যাঁ হাত দেখা জানে নি উল্টো সিধে কথা বলেই দেয় কতগুলো তারা পয়েন্ট রাখে মাত্র দশ আট দশটা কথা তারা মুখস্থ করে রাখে হ্যাঁ আর সেইগুলো বলে দিল আপনি বলেন হ্যাঁ এই সাধু ঠিক বলছে হ্যাঁ কতগুলো ভণ্ড সাধু আছে হ্যাঁ তারা ভজন সাধন কিছু করে না লয়ে সাধু বেশ নানা উপদেশী এ তো মায়ার রঙ্গ ভজন সাধন হরিনামও করে না মন্ত্র জপ আদি কিছুই করে না তিলক ধারণ করে না গলায় মালা রাখে না হ্যাঁ ওই একটা লাল কাপড় পরে ঘুরতে আরম্ভ করে অর্থ সংগ্রহের জন্য আর লোকে বলে তোমার আমি হাত দেখে দেবো কী হাত দেখবে নাকি হ্যাঁ এগুলো ভণ্ড সাধু এই জন্য ধীরে ধীরে লোকে না সাধুর প্রতি শ্রদ্ধাও কমে যাচ্ছে হ্যাঁ এই জন্য এই সকল ভণ্ড সাধু থেকে আপনারা দূরে থাকবেন হাত দেখাতে হবে না কাকু হাত দেখালে কী হবে বলুন তো আরে হাতের মধ্যে এই রেখাগুলো রয়েছে এটা তো পূর্বজন্মের আপনার কর্মের রেখাগুলো রয়েছে সেটা তো ভোগ করতে হবে সেটা সুখ হোক অথবা দুঃখ হোক সাধু কমিয়ে দেবে কি নাকি হ্যাঁ আচ্ছা ঠিক করে বলুন তো আপনি পূর্বজন্মে কাউকে কষ্ট দিয়ে এসছেন তাহলে সে কষ্টটা ভোগ করতে হবে কি হবে না তাহলে আপনি পূর্বজন্মে কিছু দান পুণ্য করে এসছেন তাহলে আপনি পাবেন কেউ আটকাতে পারে এই জন্য আমার শাস্ত্রের মধ্যে বলা হয়েছে পূর্বায়ত গচ্ছিত ধনং পূর্বায়ত গচ্ছিতং কর্মং পূর্বায়ত গচ্ছিতং বিদ্যং পূর্বং ধাবতি ধাবতি ঘোড়ার মতো দৌড়ে দৌড়ে চলছে আপনি চান অথবা না চান এই জন্য ভাগবতের মধ্যে বলা হয়েছে কর্মণ্যপি আরোহমানানাম দুঃখ হতে সুখায় চ পশ্চেত পাক বিপর্য মিথুন চারণ নিনাম আমরা তো কেউ দুঃখ চাই না দুঃখটা আসে কেন
না আমি প্রয়োজনে কাউকে কষ্ট দিয়েছি, এই দুঃখটা আসছে। এখন সেই দুঃখ থেকে নিবৃত্তি কী করে হবে সেটাই চিন্তন করতে হবে। হ্যাঁ, ওই হাত দেখালে কিছু হবে না। হ্যাঁ, আর অথবা কী নিয়ে নিলে, তাবিজ ফাবিজ নিলে হবে কিছু? কিছু হবে না। আরে করো, ভজন করো, হরিনাম করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরি হরে। এই কলিযুগের নাম সংকীর্তন, আর কিছু হাত দেখালে কিছু কিছু হবে না। আবার মহাপ্রভু বলেছেন, যদি হাতে তালি দেন না ওই রেখাগুলো সব মিটে যাবে। হাতে তালি দিয়া প্রভু সবারে শিখান, হাতে তালি দিয়ে দেখুন এই যে ব্যাড যেগুলো রেখাগুলো রয়েছে, হ্যাঁ খারাপ রেখাগুলো রয়েছে, ওগুলো সব দূর হয়ে যাবে। হ্যাঁ, কেমন ভগবানের নাম করলে সেগুলো দূরে যায়। হ্যাঁ, তা আসুন আমার কথার মধ্যে, আমি যে বললাম এখন রূপাঙ্গদ রাজা বালখিল্য ঋষির কাছে বললেন যে আমা ভূত ভবিষ্যৎ বর্তমানের কথা কিছু বলুন, আমি কি করে রাজা হলাম? শাস্ত্রের মধ্যে বলা হয়েছে পুণ্যে পুত্র তপে রাজা আর ভাগ্যে ভার্যা। যদি আপনার ভাগ্যটা ভালো হয়, ভার্যা ভার্যা মানে কি স্ত্রী, ভালো পত্নী আসবে। হ্যাঁ, ঝাড়ু দেবে কোথায়? নিচে। আর যদি ভাগ্যটা খারাপ হয় সেও ঝাড়ু দিবে, কোথায় ঝাড়ু দিবে? পিঠে ঝাড়ু দিবে। হ্যাঁ, ইনি ভালো করে বলছেন। হ্যাঁ, মুখরাব পত্নী আসবে, আপনি একটা বললে দশটা কথা বলবে। হ্যাঁ, এই জন্য পুণ্যে পুত্র যদি পূর্বজন্মে যদি পুণ্য করে থাকেন, দান পুণ্য করিয়া থাকেন, তাহলে ভালো পুত্র পাওয়া যায়। হ্যাঁ, নাহলে ওই দুর্যোধন দুঃশাসনের মতো পুত্র পাবে। হ্যাঁ, দুষ্ট দুরাচার পুত্র পাবেন কী করবেন? এই জন্য পুণ্যে পুত্র, ভাগ্যে ভার্যা আর তপে রাজা। তপস্যা যিনি করেছেন তিনি ধন সম্পত্তি পাচ্ছেন। হ্যাঁ, এর জন্য কী করতে হবে? হ্যাঁ, কিন্তু দেখুন সেই রূপাঙ্গদ রাজা বালখিল্য ঋষিকে জিজ্ঞাসা করলেন, আমি পূর্বজনে কী এমন পুণ্যকর্ম করেছি, হ্যাঁ কী তপস্যা করেছি যার ফলে আমি রাজা হয়েছি? আবার রাজা তো হয়েছি, আমার রাজ্যের সকল সকল লোক সুখে শান্তিতে আছে। আগে বললাম না, রাজা যদি ভালো হয় সেই রাজ্যের মধ্যে সুখ সমৃদ্ধ হয়, এটা ভালো করে আমাদের জানতে হবে। শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, হ্যাঁ আমি কোনো রাজনীতির মধ্যে যাইনি আর রাজনীতি আমি করতে আসি নাই, কিন্তু এটা সত্য। যদি রাজা যদি শাসক, রাজা মানে এখানে শাসক, হ্যাঁ শাসক যদি ভালো হন তাহলে সেখানে সুখ সমৃদ্ধ হবে। আর শাসক যদি দুরাচারী হয়, ঘুষখোর হয়, বদমাস হয়, দুষ্ট হয়, দুরাচারী হয়, তাহলে সেখানে প্রজাদের কখনো উন্নতি হয় না, দুঃখ দুঃখই হয়। হ্যাঁ, তার তো নিজের দুঃখ দুঃখ আর প্রজাগণের দুঃখ দুঃখ। হ্যাঁ, বুঝতে পারছি। তাই বললেন, আমি প্রয়োজনে কী এমন পুণ্য করেছি, আমি রাজা হয়েছি আর সাথে সঙ্গে আমার প্রজাগণ সুখ সমৃদ্ধ রয়েছে। তখন বালখিল্য ঋষি বললেন, আচ্ছা আমি ধ্যান করছি। তিনি ত্রিকালজ্ঞ ঋষি ছিলেন, ধ্যান করলেন। ধ্যান করার পর বললেন, হে রাজন, তুমি পূর্বজন্মে কোনো পুণ্যকর্ম করো নাই। পুণ্যকর্ম করি নাই তাহলে আমি রাজা কী করে হলাম? সৎকর্ম করি নাই তো রাজা কী করে হলাম? ত্যাগ বৈরাগ্য কিছু করি নাই তো রাজা কী করে হলাম? তখন বালখিল্য ঋষি বললেন, শুনুন হে রাজন, শুনুন ভালো করে। হ্যাঁ, পূর্বজন্মে আপনি কি ছিলেন? অত্যন্ত দুরাচারী, পিয়ক্কড়। পিয়ক্কড় কাকে বলে জানেন? যারা মদিরা পান করে, বেশালয়ে যায়, স্টুপি ননসেন্স রাস্কেল। তুমি এই পূর্বজন্মে এইরকম ছেলে, কি ছেলে? মদ্যপায়ী। মদ্যপায়ী বুঝেছেন? যারা মদ খায়, হ্যাঁ মদ্যপান করে আর বেশালয়ে যায়, এইভাবে তুমি অত্যন্ত দুরাচারী কদাচারী রাজ ছেলে। তখন রাজা শুনে আশ্চর্য হয়ে গেল, আমি কদাচারী দুরাচারী ওর মদ পার করবার মদ্যপ ছিলাম, বেশাল হয়ে গেলাম, তাহলে রাজা কী করে হলাম? হ্যাঁ, তখন বালখিল্য ঋষি বললেন,
हे राजन सुनुन भालो करी आपनी तो पूर्वजन्मे दुराचारी दुराचार व्यक्ति छिलेन अत्यंत दुराचारी छिलेन ओपिचे सुदुराचारो एत दुराचारी छिलेन किंतु अपनी मृत्युर समय एकादशी पालन करी छिलेन बोलो वृंदावन बिहारी लाल की तखन बोलें आमी ताले जी दुराचारी मद्यपान करी थाकी और बेसाल गए थाकी ताले आमी एकादशी की करे पालन करलाम तखन बालखिल्य ऋषि बोलें हे राजन सुनुन पूर्वजन्मे आपनी कोनो बेसार प्रति आसक्ति हुए जान एक दिन ओई बेसार बाड़ीते गिएछेन तखन सेई बेसार कि हलो ज्वर हुए गेछे हाई फीवर सेई दिनटे छिलो एकादशीर दिन आबार आर रात्रिते सेई बेसाटा जल पान ना करे कोनो खावार ना खेये सेई बेसाटा कि हलो शरीर त्याग दिए दिल सेई बेसा आपनार पत्नी हये जन्मग्रहण करेछेन जाके आपनि महारानी बोलछेन देखुन तो बेसार तो मारा गिएछे एखन तार प्रति आपनार एत आसक्ति छिलो आपनी तार जन्य कांते आरम्भ करलेन हाय हाय ओ बेसा कोथाय गेल এই চিন্তন করতে করতে পরবর্তী একাদশী দিন আপনি অনাহারে অনিদ্রায় কি করলেন প্রাণ ত্যাগ দেখুন অজ্ঞাতে আপনি একাদশী পালন করলেন দেখুন একাদশী এত মহাত্ম্য বলা হচ্ছে এই জন্য জেনে শুনে যদি একাদশী করেন আর না জেনে শুনে যদি একাদশী করেন তার ফলটা কি দেখুন সেই ফলস্বরূপ আপনি রাজা হয়েছেন এত ধন সম্পত্তি পাচ্ছেন আর আপনার প্রজাগণ এত সুখে শান্তিতে রয়েছে এগুলো শাস্ত্রের মধ্যে বলা রয়েছে যদি একাদশী দিয়ে আপনি পালন ঠিক ঠিক পালন করেন আগের জন্মে আপনি কি হবেন কি হবেন ধনী ঘরে জন্মগ্রহণ করবেন ধনী হয়ে যাবেন রাজাও হয়ে যাবে যদি রাজা হতে চান হ্যাঁ তখন রাজা শুনে আশ্চর্য হয়ে গেল রূপাঙ্গদ রাজা তিনি আশ্চর্য হলেন যে আমি কেবল অজ্ঞাতে একাদশী পালন করার ফলস্বরূপ আমি কি হলাম রাজা হয়ে গিয়েছি আর আমার পত্নী রানী হয়ে গেল তাই রাজার এত বিশ্বাস হল একাদশীর প্রতি কি হলো বিশ্বাস হয়ে গেল কেন কোন বস্তুর মাহাত্ম্য শ্রবণ করলে আমাদের বিশ্বাসটা আরও বেশি দৃঢ় হয় হ্যাঁ এই জন্য আমরা যখন ভাগবত সপ্তাহ করি আগে কি কথা বলি ভাগবতের মাহাত্মটা আমরা বলি হ্যাঁ ওই কি কথা বলি জানেন ধুন্দুকারী গোকর্ণ ধুন্দুকারীর কথা শোনায় সব ধুন্দুকারীর দল সব বলে হ্যাঁ গোকর্ণ আর ধুন্দুকারীর কথা শোনার শ্রবণ করে না সেই ভাগবত মাহাত্মের কথা রয়েছে তাই শুনুন রুক্মাঙ্গদ রাজা তিনি রাজ্যের মধ্যে এসে তিনি প্রচার করলেন যে আমার রাজ্যের যতগুলো প্রজা রয়েছে সকলেই একাদশী করবে যে একাদশী পালন করবে না তাকে মহাদণ্ড দেওয়া হবে কি দণ্ড সেই মহাদণ্ডটা কি রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে অথবা মৃত্যুদণ্ড দেওয়া হবে দুটার মধ্যে একটা হ্যাঁ কঠোর হয়ে গেলেন তিনি বিচার করলেন যে সকলকে কি করতে হবে একাদশী পালন করতে হবে একাদশীর দিন হ্যাঁ অন্য জাতীয় বস্তু খাওয়া চলবে না হ্যাঁ যদি শরীর ভালো থাকে কি করতে হবে নির্জলা ব্রত করুন হ্যাঁ জলপান করবেন না ওই যে বললেন অনেকে বলে আমি জল পান করি না কি পান করেছি দুধ পান করেছি না হ্যাঁ নির্জলা ব্রত করতে হবে হ্যাঁ আর ভগবানের নাম করতে হবে এই জন্য হরিবাস তিথি বলা হয় প্রাতকালে বললাম কি হরিবাসর মানে কি হরির নিকটে বাস হরিবাস তিথি এই একাদশী তিথিকে আবার কি বলা হয় উপবাস উপ মানে সমীপে নিকট বাস মানে বসা কি করে ভগবানের কথা শ্রবণ করতে হবে একাদশী দিন ভগবানের কথা শ্রবণ করতে হবে কেবল না খেলে যে একাদশী ব্রত হবে তা তো হবে না হ্যাঁ এই জন্য একাদশীর দিন ভগবানের কথা শ্রবণ করতে হবে ভগবানের নাম গ্রহণ করতে হবে
বিগ্রহের কাছে আসতে হবে, বিগ্রহের সামনে বসতে হবে, সাধুর কাছে আসতে হবে, সাধুর মুখ থেকে হরি কথা শ্রবণ করতে হবে আর হরিনাম করতে হবে। নিশি জাগরণ, রাত্রি জাগরণের কথা বলা হয়েছে আবার। হ্যাঁ, যদি ঠিক আমরা করতে পারি তাহলে তো হয়। তথাপি কলিযুগের মধ্যে এগুলো কী দেওয়া হয়েছে? কনসেশন দেওয়া হয়েছে, করতে পারবে না তো, অধিক বেশি বলে করবে না, এইটুকু বলেছে এইটাই যথেষ্ট। এই বললাম না, একাদশীর দিন আপনার মন্দিরে এসেছেন, এইটাই হচ্ছে আমাদের সৌভাগ্য। আপনাদের সৌভাগ্য তো আছেই, আমাদের সৌভাগ্য, তাই না? কি আসতে দিবেন বলুন? হ্যাঁ, এই একটু দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে, এখন পতিজি গেছে, এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, আপনার বলবেন এই বাজারে গিয়েছিলাম শাড়ি কিনতে, তাহলে ঠিক আছে। আর যদি বলে দেন মন্দিরে গিয়েছিলাম, গৌরী মঠে গিয়েছিলাম, তাহলে তো আপনার সঙ্গে আর কি বলবে, বলবে কি বলবে না? মন্দিরে কি জন্য গিয়েছে? হ্যাঁ, তো বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। আর আপনি বলেন আমি সিনেমায় গিয়েছিলাম, তা ঠিক আছে, ঠিক আছে, পয়সা খরচ করেছেন, তা ঠিক আছে। হ্যাঁ, দেখুন লোকেরগুলোর বুদ্ধিগুলো কিরূপ। আপনি যদি বলেন যে আমি আজকে কোথায় গিয়েছিলাম, সিনেমায় গিয়েছিলাম, তাহলে প্রতি কিছু বলবে না। আর যদি বলেন আমি গৌড়ীয় মঠে গিয়েছিলাম, হ্যাঁ একাদশীর দিন হরিকথা শুনেছিলাম, তাই একটু আসতে দেরি হয়ে গেছে, প্রসাদ পেতে দেরি হয়ে গেছে, তাহলে দেখবেন ঘরের মধ্যে কলহ কী করে হয়। আচ্ছা, হয় কি হয় না বলুন? হ্যাঁ, কথাটা শেষ করে দিই খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আর 5 মিনিট নেবো মাত্র, বেশি নেব, সময় হয়ে গেছে। হ্যাঁ, এখন রাজা দেশের মধ্যে প্রচার করলেন, দশমীর দিনে, হ্যাঁ রাজার লোক গিয়ে যেখানে চৌমাথা রাস্তা রয়েছে, তখন তো আর এরকম আমাদের ইন্টারনেট ছিল না। হ্যাঁ, এখন তো ইন্টারনেটের ফেসবুকে লিখে দেওয়া হয়, হ্যাঁ কালকে একাদশী 15 দিন আগে থেকে লিখে দেওয়া হয়, হ্যাঁ ছাপিয়ে দেওয়া হয়, কাগজপত্র বিলি করে দেওয়া হয়। তখনকালের দিনে এইরকম ছিল না। তখনকালের দিনে কী করা হতো? ওই রাজার লোক গিয়ে একটা কী বলে ঢান্ডা বলে ডুক লোক একত্রিত হয়ে যেত, তখন রাজার লোকগুলো সেগুলো প্রচার করত। ঠিক তদ্দূর রাজার লোকগুলো এই চৌমাথা রাস্তার মধ্যে গিয়ে একটা ডুকডুকি বাজালেন, ডুকডুকির বাজে লোক একত্রিত হয়, হ্যাঁ কী বলে ঢাড়া পিটা, হ্যাঁ ঢাড়া পিটা ডুক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  লোক সব একত্রিত, বলে কী ব্যাপার? বলে দেখো আজ দশমী তিথি, কাল একাদশী, সকলকে একাদশী পালন করতে হবে, একাদশীর দিন পান্তা ভাত খাওয়া চলবে না। অনেকে লুকিয়ে রাখে না, হ্যাঁ আমার এই নবদ্বীপ পরিক্রমায় দেখেছি, হ্যাঁ নবদ্বীপ পরিক্রমায় দেখেছি, বলে কালকে তো অন্ন হবে না, সেই জন্য কি সে কতগুলো মায়েরা রয়েছে এই মশারির নিচে সে চাওয়াল আর অন্ন ঢুকে দিয়ে, গৌর পূর্ণিমার আগের দিন আর একাদশীর আগের দিন সে অন্নগুলো বেশি করে নিয়ে যায়, বলে বাবা আরেকটু অন্ন, আরেকটু অন্ন, দুইটা পাত্র নিয়ে নিয়ে যাওয়া, একটা পাত্র খায় আর একটা থালিকে কী করে ওই নিয়ে গিয়ে মশারির নিচে ঢুকে রাখে, কেন কালকে তো অন্ন খেতে দিবে না। কী যা তো যাওয়ারি বাবা, আমি তো দেখে দেখে হাসতে থাকি। হ্যাঁ, যখন ব্রহ্মচারী ছিলাম তখন ওই টিকিট চেক করতাম, হ্যাঁ এই তোমরা টিকিট করেছো কিনা, আরে টিকিট করেছে কিনা, মশারি কাটে শুয়ে আছে, আরে মশারি করে টান দিতে অন্নগুলো তার দিকে ছুড়ে পড়লো, বলে কী রে বাবা অন্ন কত দিকে, বলে মহারাজ কালকে একাদশী আছে, অন্নগুলো লুকিয়ে রেখেছি কালকে পান্তা খাবো বলে। কী আশ্চর্য, হাসতে হাসতে আমার তোর তোদের টিকিট টিকিট করতে হবে না তোর গল্প। হ্যাঁ, আমি একটু জোরদবস্তি করতাম না আমার বাল্যকালের সভা, হ্যাঁ যা দিবি দিদি পয়সা, দিবি দিয়ে না দিবি যা বল, কি লোক, হ্যাঁ কি আরে ওরা অপরাধ জানে না তো করবেটা কি, আর অপরাধ কে নেবে, জানলে তো হবে ভাই অপরাধ। হ্যাঁ, ছোটো বালক পায়খানাকে কি জানে নাকি, হাত দিয়ে এরকম খচখচ খচখচ করে। আচ্ছা সত্য কি না, তোমরা হাসছো, তোমরা যখন ছোটো ছিলে তখন পায়খানাগুলো এখন তো ভুলে গেছো, মা সব জানে। হ্যাঁ, এখন আমরা হাসছি, যখন আমরা ছোটো ছিলাম, হ্যাঁ
এক বছর দেড় বছরের বালক ছিলাম, তখন পায়খানা করে সেখানে বসে আর এই জন্য বলেছি কিনা, অপরাধ নেন না ভগবান, অল্প অপরাধ প্রভু নালয় কাহার, হ্যাঁ ভগবান এইসব নেন না। হ্যাঁ একটা হচ্ছে পাপি আর একটা হচ্ছে জ্ঞান পাপি, যারা জেনে শুনে করে তাহলে আলাদা। এই জন্য বলছেন জেনে শুনে বিষ খেলাম, জানিয়া শুনিয়া বিষ খাইলাম, জেনে শুনে বিষ খাইলাম সেটা অন্য কথা। হ্যাঁ চলুন কথাটা আমাকে পাঁচ মিনিট মধ্যে শেষ করতে হবে। তো এখন রাজা প্রচার করলেন লোকজন দিয়ে যে একাদশী সকলকে পালন করতে হবে। হ্যাঁ একাদশী যারা পালন করবে না তারা দেশ থেকে দূর করে দেওয়া হবে। হ্যাঁ তারা বলা হচ্ছে রাজদ্রোহী, রাজার যারা আদেশ পালন করে না তারা হলেন কি রাজদ্রোহী। হ্যাঁ নাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সকলে ভয়ে একাদশী করতে লাগলো ভাই। হ্যাঁ যাদের ইচ্ছা ছিল না তারাও করতে লাগলো, আর যারা আছে তারা করছে। যেমন আপনাদের মধ্যে অনেকে একাদশী করেন বা অনেকে করেন নাই, বা অনেকে হয়তো আজ থেকে স্বয়ং একাদশী কী বলেন বাছাই একাদশী না কী বললেন যে বেঁচে বেঁচে একাদশী করে মানে স্বয়ং একাদশীটা করবো, আর হচ্ছে উত্থান কী বলে উত্থান একাদশীটা করবো, ভীম একাদশী করবো, অন্নদা একাদশী, কী কী সব বলে সব, আরে না সব বলে। হ্যাঁ আরে কোথায় চলে যাচ্ছে, এই একাদশী মহাত্মা শুনুন তো, পালিয়ে যাচ্ছে কেন, শোনা হয়ে গেছে, হয় না এখন পাঁচ মিনিট বাকি আছে আর শোনো। হ্যাঁ প্রসাদ একাদশী প্রসাদ নিয়ে যাবেন, আপনাদের জন্য রান্না করা হয়েছে, তাহলে খাবেটা কি বলো। হ্যাঁ একাদশীর ভোজনের জন্য আপনাদের ব্যবস্থা করা হয়েছে, আপনারা যদি চলে যান ভোজন কে করবে। হ্যাঁ হ্যাঁ শুনুন বেশি সময় দেবো না। হ্যাঁ এখন কী করছেন জানেন, রাজ্যের মধ্যে সকলে একাদশী পালন করেছে, সমস্ত প্রজাগণ একাদশী, রাজা খুব প্রসন্ন হয়েছেন। হ্যাঁ একদিন রুক্মাঙ্গদ রাজা মৃগয়া করবার জন্য বনে শিকার করার জন্য গেলেন, তখনকার সময়ে এই চোর ডাকাতগুলো বনের মধ্যে থাকতো, তাই রাজাগণ কী করতেন সৈন্য সামন্ত নিয়ে মাঝে মাঝে শিকারের নাম করে হিরণের শিকারের নাম করে সেই বনের মধ্যে গিয়ে চোর ডাকাতগুলোকে ধরত। তাই রাজা রুক্মাঙ্গদ হ্যাঁ তিনি বনের মধ্যে প্রবেশ করলেন, বনের মধ্যে প্রবেশ করতে করতে একটা হিরণের পিছনে চলতে চলতে বহু দূর চলে গেলেন আর পথ হারিয়ে গেলেন। পথ হারিয়ে যখন গভীর অন্যের মধ্যে যখন চলে গিয়েছে বনের মধ্যে চলে গিয়েছেন রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে, আর সেই গভীর বরণের বনের মধ্যে গেলে দেখলেন কি একটা বৃক্ষের নিচে গাছের নিচে একজন সুন্দর যুবতী মেয়ে, ষোলো কি সতেরো সাল বয়স, ষোলো বছরের যুবতী, হ্যাঁ ভরা যৌবন সুন্দর দেখতে, হ্যাঁ সেই যুবতী বসে বসে রয়েছে কাঁদছে। তখন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে, এখানে কেন কাঁদছো, এই গভীর জঙ্গলে কী জন্য এসেছো। তখন সেই মেয়েটা যুবতী বললেন হ্যাঁ আমাকে ঘর থেকে আমাকে বের করে দিয়েছে। কেন কেন তোমাকে বের করে দিয়েছে, বলে আমাকে একটু বিয়ে করতে চায় না, এই জন্য মা বাবা বলছে যা তুমি মর যা, ঘর থেকে গাড়ি বের করে দিয়েছে। রাজা বললেন তুমি এত সুন্দরী আর তোমাকে একটু বিয়ে করতে চায় না, ইয়ে কেমন করে হয়, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করবো, আমি রাজা আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন সেই সুন্দরী যুবতী বললেন যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে একটা শর্ত আমাকে পালন করতে হবে। বলে কী শর্ত, না আমি যা করব তাতে আপনি কিছু বাধা দেবেন না। তো রাজা সেই সুন্দরীর রূপে মোহিত হয়ে গেলেন, বলে ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম তুমি যা করবে তোমার বিরুদ্ধে আমি কিছু বলবো না। তখন সেই বনের মধ্যে সেই যুবতীর সঙ্গে রাজার ওই মালা বদল করে বিয়ে হয়ে গেল, যাকে কী বিবাহ বলে, হ্যাঁ গান্ধর্ব বিবাহ বলা। হ্যাঁ বুঝতে পারছেন, আমি তো বিবাহ করিনি, পদে একশোটার কটার উপর বিবাহ করে দিয়েছি, আমার ইউটিউবে দেখবেন সব। হ্যাঁ হ্যাঁ এখন ওই গান্ধর্ব মতেই বিবাহ হয়ে গেল। এখন রাজা এখন ওই ছোটো রানীকে নিয়ে রাজ্যে প্রবেশ করলেন। তখন রাজা প্রজাগণ খুব সুন্দর, কেন সুন্দরী যুবতী ষোলো বছরের মেয়ে দেখতে এত সুন্দরী রমণী, সকলের মন যেন হরণ হয়ে গেল। হ্যাঁ
এত সুন্দরী, হ্যাঁ, এখন সেই সুন্দরী। তখন পুত্র ধর্মাঙ্গদ তিনিও তাকে মা বলে আদর করলেন, এমনকি বড় রানী তিনিও তাকে আদর করলেন, হ্যাঁ। এইভাবে করতে করতে কয়েকটা দিন চলে গেল, তখন দশমীর দিন এসছে, রাজার লোক সর্বত্র গিয়ে ঢেঁড়া পিড়িয়ে বলছে কালকে একাদশী, কাল একাদশী তিথি হবে, সকলকে একাদশী তিথি পালন করতে হবে, যে একাদশী তিথি পালন করবে না রাজা তাকে মহাদণ্ড দেবে, রাজদণ্ড দেবে, মৃত্যুদণ্ড অথবা রাজ্য থেকে বের করে দেবে, বহিষ্কার করে দেওয়া হবে। এই কথাটা যখন কানে এলো না, তখন ওই ছোট রানী, এই যে নতুন যে বিয়ে করছে 16 বছরের যিনি, হ্যাঁ, সেই রানী বলছেন এ কি বলছে, এরা দাসীদের বলছেন এটা কি বলছে, বলে এটা রাজ্যের মধ্যে নিয়ম রয়েছে একাদশীর দিন সকলকে পালন করতে হবে। তখন এই ছোট রানী বলছেন একাদশী ফেকাদশী হাম নি করি, আমি একাদশী ফেকাদশী আমি করব না, একাদশী আবার কি, আরে একাদশী তো ওই করবে সাধুগুলো করবে, তাদের কিছু অকম্মা, সাধুগুলো কিছু কাজ করে না, তারা করবে, আর যারা বিধবা রয়েছে তারা করবে। এই কালকে বললেন এই সকল কথাগুলো লোকের মধ্যে প্রচলিত রয়েছে বেশি, হ্যাঁ, বিধবাকে বিধবা একাদশী করবে আর সধবার একাদশী করতে হবে না, হ্যাঁ, বলে আমি একাদশী ফেকাদশী আমি করবো না, হ্যাঁ, একাদশী করলে আমার শরীর কমজোরি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আমি একাদশী করবো না, হ্যাঁ, আর একাদশী দিন যেগুলো খাওয়ার কথা মানা রয়েছে সেগুলো আমি আরও খাবো, বেশি করে খাবো, হ্যাঁ, একাদশী দিন মাছ খাবো, একাদশী দিন মাংস খাবো, হ্যাঁ, এই সকল অখাদ্য কুখাদ্যগুলো একাদশী করবো। হায় 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 হায়, রাজার লোক গিয়ে জানালেন, মহারাজ আপনি যে নূতন যে রানীকে এনেছেন, হ্যাঁ, এ তো সাক্ষাৎ রাক্ষসিনী, হ্যাঁ, একাদশী করবে না বলে, আরও একাদশীর দিন কি বলে মাছ মাংস খাবে বলছে আরো, হ্যাঁ, আবার অনেক জায়গায় এরকম প্রথাগুলো রয়েছে, কুসংস্কারগুলো রয়েছে, বলে মাছ যদি না পায় ওই যে মাছের যে কি বলে ঝুড়িটা রয়েছে না, বলে ওইটাকে ধুয়ে রদ দিয়ে দে, কীরকম লোক, হ্যাঁ, কতগুলো দেশের মধ্যে এইগুলো প্রচারও রয়েছে, আপনাদের এখানে আজকে যাই জন্য ওই সব দিয়ে কি বলে, হ্যাঁ, অন্য কোনো জায়গার মধ্যে এইসব দেখেছি আমরা, যাক ওইগুলো আমরা কথার মধ্যে যাচ্ছি না, হ্যাঁ, একাদশীর দিন, হ্যাঁ, কী করে মাছ তো যদি না পাওয়া যায়, ওই যে মাছের যে টুকরিটা যেখানে কি বলে ওই যে ধুয়ে টুই শুবড়ি, হ্যাঁ, বলে ওইটা ধুয়ে জল দিয়ে দে, কীরকম লোক রে বাবা, কত পাপই দেখুন কত এইসব, হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। সেই তাই তিনি বললেন, মহারাজ এই যে নূতন যে রানী এসছেন তিনি বললেন আমি একাদশী তো করবই না, আরও একাদশীর দিন ওই অখাদ্য কুখাদ্যগুলো খাব। রাজার কাছে জানালেন, রাজা তখন বলে কি কী করে হবে, রাজা ছুটে এলেন, রানীকে বললেন, ছোট রানীকে বললেন, হে ছোট রানী আমার কথা শোনো, তুমি আমাদের রানী, তুমি যদি পালন নিয়ম পালন না করো তাহলে প্রজাগণ কী করে পালন করবে, হ্যাঁ, প্রজাগণ তো বলবে মহারাজ আপনার পত্নী মহারানী তিনি নিয়মকে পালন করেন নাই, তাহলে আমরা কেন পালন করব, হ্যাঁ, সর্ষের মধ্যে যদি ভূত থাকে সেই সর্ষে দিয়ে কি ভূত ছাড়ানো যায়, হ্যাঁ, আগে সর্ষেটা কি করতে হয়, যারা ভূত ছাড়ে না তারা সর্ষেটাকে আগে শোধন করে নিয়ে যায়, আর সর্ষের মধ্যে ভূত থাকে আর সেই ভূত কখনো ছাড়ানো যায় নাকি আবার, হ্যাঁ, তার মার তাৎপর্য কি, যে আপনার ঘরের মধ্যে আপনার পত্নী রানী একাদশী করবেন না আর আমরা কি করে করব, হ্যাঁ, রাজ তখন প্রজা বিদ্রোহ হবেন, তাই রাজা বললেন হে রানী তুমি আমাদের কথা শোনো, কিছুতেই শুনতে চাইছেন না, অনেক বুঝালো কি বলে না আমি তো বিয়ের কথা আগে কথা বলে দিয়েছি, আমার সঙ্গে তোমার যখন বিয়ের কথা হয়েছিল শর্ত ছিল যে আমি যা করব তুমি আমার বিরোধ কিছু করবে না, তো এখন কেন করছো, আমি চলে যাব, আমি তোমার কাছে থাকবো না, ডিভোর্স নিয়ে নেব, আমি চলে যাব। রাজা এখন কি করে কি করা যায়, অনেক অনুনয় বিনয় করে বললেন, এমনকি প্রথম যে রানী
তিনি এসে বললেন তুমিও করো, একাদশী করো, তাতে তোমার কল্যাণ, হ্যাঁ, স্বামীর কল্যাণ, দেশের কল্যাণ, সকলের কল্যাণ। কিন্তু শুনতে রাজি না, এমনকি পুত্র ধর্মাঙ্গ দেশে বললেন মা, ছোট মা, আপনি একাদশী করুন, কিন্তু তাও শুনতে চাইছেন। এখন কি হবে, রাজা কি করবেন? রাজা তখন বললেন তাহলে আমি প্রাণ ত্যাগ দেব। তখন ছোট রানী বললেন কি, ঠিক আছে আমি একাদশী করবো, একটা শর্ত। কি শর্ত? যদি তোমার এই পুত্র ধর্মাঙ্গদকে তুমি যদি একটা ওই যে করাত, করাত বলে না, যে লাকড়ি যে কাটে কি বলে, কাঠ, করাত বলে, হ্যাঁ, ওইটা দিয়ে যদি কাটো, হ্যাঁ, আবার হাসি মুখে, চোখ থেকে এক বিন্দু জল পড়বে না, একদিকে মহারাজ রুক্মাঙ্গদ আর একদিকে তার মা, মানে ধর্মাঙ্গদের মা বড় রানী, হ্যাঁ, আবার হাসি মুখে এই করাতটাই সামনে রেখে কাটতে হবে, যেমন কাঠ কাটে দেখেছেন না, ওইরকমভাবে কাটতে হবে, আবার হাসি মুখে, চোখ থেকে জল পড়বে না, তাহলে আমি একাদশী পালন করব। এটা কী করে সম্ভব? হ্যাঁ, কেউ পুত্রকে এইভাবে কাটতে পারে? হ্যাঁ, কিন্তু তিনি বললেন, ছোট রানী বললেন, যদি ধর্মাঙ্গদকে এইভাবে কাটা যায় করাত দিয়ে, তাহলে আমি একাদশী পালন করব। দেখুন ধর্মাঙ্গদ কি বললেন, পিতার কাছে বললেন, পিতা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, পিতা স্বর্গস্বরূপ, ধর্মস্বরূপ। বললেন ধর্মাঙ্গদ বললেন, পিতা আপনি ধর্ম থেকে কখনো বিচ্যুত হবেন না, ধর্মকে আপনি ছেড়বেন না, ধর্ম রক্ষতি ধর্ম, ধর্মকে আপনাকে রক্ষা করতে হবে। হ্যাঁ, যে পিতা আপনি আমার মাথাটা কাটুন ওই করাত দিয়ে। মাকে বললেন, মা আপনি ধর্ম থেকে বিচলিত হবেন না, হ্যাঁ, আপনি পিতার সঙ্গেও এই ধর্মের সহায়তা করুন। এই জন্য বলছেন পত্নী কাকে বলে, সহধর্মী কাকে বলে, যিনি পতির সৎকার্যে তিনি সাথ দেন, সহায়তা করেন। হ্যাঁ, পতি কাকে বলে, যিনি পত্নীর, হ্যাঁ, সৎকার্যে যিনি সহায়তা করেন। এগুলো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, গুরুর ন সাধ, স্বজন ন সাধ, এই সকল শ্লোকের মধ্যে রয়েছে। তাই বললেন প্রথম বড় রানী বললেন, হে রাজন আপনি আপনার ধর্ম থেকে কখনো বিচ্যুত হবে না। এই জন্য বলছেন স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। হ্যাঁ, তখন অনন্ত রাজা বললেন, ঠিক আছে আমি আমার পুত্রের মাথাটা করাত দিয়ে কাটব। দেখুন সময় নির্ধারিত হয়ে গেল, আর সে বিশাল সভার মধ্যে অনেক লোক একত্রিত হয়েছে, লোক দেখতে এসেছে, বলে কি করে সম্ভব যে রাজা আর রানী তার নিজের পুত্রের মাথাটা করাত দিয়ে এরকম ঘিসে ঘিসে কাটবে, হ্যাঁ, আবার চোখ থেকে জল পড়বে না, হাসি মুখে, কন্ডিশন রয়েছে না, এমনকি স্বর্গ থেকে দেবতাগণও সেই সভার মধ্যে উপস্থিত হলেন, হ্যাঁ, মনুষ্যের বেশে, এমনকি ব্রহ্মাজি পর্যন্ত এলেন, এমনকি শিবজি পর্যন্ত সেই সভার মধ্যে এলেন, হ্যাঁ, করাত্রা রাখা হয়েছে এইরকমভাবে, হ্যাঁ, ধর্মাঙ্গের, ধর্মাঙ্গদের মাথার উপর এইভাবে করাত্রা রাখা হয়েছে, আর একদিকে মা আর একদিকে রাজা ধর্মাঙ্গদ রয়েছে করাত্রা, হ্যাঁ, বাস এক সেকেন্ডের যখন এক দুই তিন করাত্রা চলবে, হ্যাঁ, রাখা হয়েছে না, হুইসেল বাজিয়ে দেবে না, এমন সময় স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে প্রকটিত হলেন। দেখুন ব্রহ্মা শিব তো আগে এসে গেছেন, দেবতা লোক তো সব এসেছেন, এমন সময় ভগবান বিষ্ণু সেখানে প্রকটিত হলেন। ভগবান বিষ্ণু প্রকটিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে রানী, ছোট রানী, হ্যাঁ, তিনি দূরে সরে গেলেন। তিনি বললেন, হে রাজন আর আপনার পুত্রের শিরোদ্দেশকে ছেদন করতে হবে, কাটতে হবে না, হ্যাঁ, যেখানে ভগবান বিষ্ণু এসেছে আমি আর এখানে থাকতে পারছি না, আমি যাচ্ছি। তাহলে তুমি কে? বলে আমি হচ্ছি মহামায়া, মোহিনী মহামায়া। কি নাম? মহামায়া। আমি তোমার এটা পরীক্ষা করতে এসেছি যে তুমি কতটা ধার্মিক আর কতটা সৎপথে রয়েছো, একাদশী পালন করতে করতে পার। দেখুন, হ্যাঁ,
তখন সেই মায়াদেবী আসলে ওই ছোট রানটা কি ছিলেন সাক্ষাৎ মায়াদেবী বলে মায়াদেবী এসেছিলেন কি জন্য রাজার রাজাকে পরীক্ষা করার জন্য যে কোন অবস্থাতে একাদশীকে ত্যাগ করতে নাই অনেকে তো একাদশী উদযাপন করে নাই কি করে দেশব হ্যাঁ উত্তরপ্রদেশে এই সকলগুলো রয়েছে হ্যাঁ এখানে রয়েছে না অনেক লোক বলে একটু বলেন বাছাই বাছাই করবে একাদশী আবার অনেকে করে বলে হয়ে গেছে ২৬টা করে এক বছর করেছে আর কত বছর করবো বাবা হ্যাঁ না করতে হবে এই জন্য দেখুন কোনো অবস্থার মধ্যে একাদশী ত্যাগ করতে নাই সকলে একাদশী পালন করবেন এই একাদশী।